শখের বসে যারা রান্না করেন কিংবা যারা গৃহিণী কম বেশি কিন্তু আমরা সবাই রান্না পারি আর আজকে রান্না করব খুবই সাধারণভাবে ওল ওলটা এত দারুণভাবে রান্না করা যায় যেভাবে আপনি রান্না করেন এটা কিন্তু মাছের সাথে কিংবা ডিম দিয়ে অনেক ভালো লাগে তো আমি আজ রান্না করব ওল মাছ দিয়ে তো এই যে একটা বড় ওল মাঝখান থেকে আমি ভাগ করে নিলাম তারপর আমি যতটা রান্না করব আমি ঠিক ততটা এভাবে গোটা করে কেটে নিয়েছি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি গরম পানি গরম পানিটা একটু যখন হয়ে এসেছে তার মাঝে দিয়ে দিলাম ওল কারণ ওই যে গলা ধরবে আর যেন গলা না ধরে তার জন্য আমি ওলের মাঝে দিয়ে দিলাম পানি এভাবে গরম পানিতে ওলটা আগে বেশ সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ করেছি যখন ফিফটি পারসেন্টেরও বেশি সেদ্ধ হয়ে এসেছে তখন আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার যে মাছ যে রান্না করব সেটার জন্য একটি প্যানে নিয়ে নিলাম তেল আর এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচ বাটা সাথে দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু পানি দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায় এবার এর মাঝে দিয়ে দিলাম ইলিশ আমি একটা ইলিশ মাছ নিয়েছি যে কয় পিস আমার প্রয়োজন ছিল আমি সে অনুযায়ী নিয়েছি চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে কিন্তু ইলিশের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে রান্না করলেই হবে তারপর আমি মাছগুলো তুলে নিলাম একটুখানি এভাবে যদি মাছটা রান্না করে নেওয়া হয় তাহলে তরকারি শেষের দিকে দিলেই কিন্তু হবে আর স্বাদটা অনেক বেশি ভালো আসে অনেকে ইলিশ মাছটা ভেজে রান্না করে তবে ভেজে রান্নার চেয়ে এভাবে একটু মাছটা কষিয়ে রান্না করলে বেশি স্বাদটা পাওয়া যায় তো এবার আমি রান্না করে নিব ওল মাছটা তুলে আমি দিয়ে দিলাম আরও একটু পরিমাণ মতো লবণ আর হলুদ তার মাঝে দিয়ে দিলাম গোটা সেদ্ধ করে রাখা পানি ঝরিয়ে নেওয়া ওলটা দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম রান্নার জন্য পানি তবে হ্যাঁ এখানে কিন্তু গরম পানি ব্যবহার ব্যবহার করতে হবে আমার পানিটা কুসুম গরম ছিল তো এবার আমি রান্নার বেশ কিছুটা রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম মাছ আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম জেরা বাটা আর সাথে দিয়েছি একটা এলাস ফল বাটা একটা যদি এলাসফলটা ফলটা বেটে দেন তাহলে এর মাঝের একটা সুন্দর গ্রান যোগ হবে তো এভাবে আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি আর আমি এভাবে ঝোলঝলি রাখবো পরিমাণ মতো টেনে আসলে আমি ওল রান্নাটা শেষ করেছি আর এবার পরিবেশনের পাড়া দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দারুণ এসেছে এত সুন্দর হয়েছে এই সাধারণভাবে ওল রান্নাটা যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন সাধারণভাবে ওল রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ